নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুরু মশলা নিবেদিত কথা সুরে জমজমাট সকালে সবাইকে স্বাগত। আজকে আবার একটি নতুন সকাল। সোমবার মানেই একটা কর্মব্যস্ততার সকাল, পুরো সপ্তাহ চলতে থাকে, আজকের দিন থেকে আবার চলবে, আবার আগামী দিনে ছুটির অপেক্ষায়। মাত্র আমরা ছুটি কাটিয়ে আজকেই সবে সবে কাজের জগতে আবার আমাদের নিজেদেরকে নিয়ে যাওয়া। আর এমন একটি সকালে আমাদের সকালটা থেকে শুরু করে সারাটা দিন যেন খুব ভালো কাটে, তার জন্য আমরা প্রত্যেক দিনই থাকি সকালবেলার এই গানের সকালে। আজকেও ঠিক একইভাবে আমরা রয়েছি সকালবেলায়, গানের সুরে সুরে, কথায় কথায়। আজকেও আমাদের সাথে রয়েছে শিল্পী ডালিয়া বর্ধন সরকার। সুপ্রভাত, কেমন আছো ডালিয়া বলো? আছি মোটামুটি, অনেকদিন পর আবার মানে গানে নিয়ে তোমাকে বসা, এবং আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। আর সাথে রয়েছে তবলায় মনীষ। সুপ্রভাত মনীষ। সবাইকে নিয়ে আজকের সকালটা ডালিয়ার গানে গানে আমাদের সকাল কাটবে, এবং বন্ধুরা যারা পর্দার ওপারে রয়েছেন সবার জন্য শিল্পীর সাথে কথা বলার জন্য টিভি স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রইল, তাও একবার বলে দিচ্ছি 2384488। আমরা চলে যাব সরাসরি এবার ডালিয়ার কাছে। ডালিয়া, কিভাবে শুরু করছো সকালটা? আমি প্রথম আমার দীক্ষাগুরু শ্রী শ্রী স্বামী সুরপানন্দ পরমহংস দেবের একটি সঙ্গীত পরিবেশন করব। বাহ, চলো। কে দিবি জীবন আয় ছুটে আয় জননীর পাদমূলে, কে দিবি জীবন আয় ছুটে আয় জননীর পাদমূলে, স্বার্থের লোভ বিলাস লালসা, স্বার্থের লোভ বিলাস লালসা, চিরতরে যাদে ভুলে, কে দিবি জীবন আয় ছুটে আয় জননীর পাদমূলে, নিগারিয়া জননীর পাদমূলে, কে
সঙ্গীত দিয়ে আজকে সকাল শুরু হলো, ভীষণ ভালো ডালিয়া। পরের গানে যাই, চলো পরে কি শুনবো, রবীন্দ্রসঙ্গীত করছি, এবার রবি ঠাকুরের গান, চলো। বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত শেছে, অসম্ভব ভালো একটি গান, একদম রবি ঠাকুরের গান তো আমাদের সবার ভালো লাগার গান। সুপ্রভাত, নমস্কার, কে বলছেন ভ্যানগার্ড বন্ধু? নমস্কার, কে বলছেন? আমি পাবলিক প্রসিকিউটর সুখেন্দ্র রঞ্জন দে, অ্যাডভোকেট ওর মেসো মশাই। আচ্ছা বলুন। আমার মেয়ে তো গানটা খুবই ভালো লাগতো, যে আমার একটা আবেদন যে স্বরূপানন্দের যেন আর একটা গান গায়। আচ্ছা, নিশ্চয়ই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, সাথে থাকবেন, ভালো থাকবেন। আমরা দেখতেছি মামুনি, আমরা কিন্তু তোমার গান অনুষ্ঠান দেখতেছি, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, ঠিক আছে, অনেক ধন্যবাদ, ধন্যবাদ, চল। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার মধুর হাসি
শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছো পটের কূলে নদীর কূলে কূলে, বাতর মুখে বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে মাতর মুখে বাণী আমার কানে লাগে সুধার মতো, সোনার বাংলা। এই বাংলা কথাটির মধ্যেই কোথায় আমাদের একটা ভালো লাগা ভালোবাসা জড়িয়ে রয়েছে, আর সেখানে যদি সোনার বাংলা হয়, বাংলা মা বাংলা প্রকৃতি সবসময় আমাদেরকে সেভাবে টানে এবং সেখানেই আমরা নিজেদেরকে জড়িয়ে নিয়ে রয়েছি, এই ভালো লাগাটুকু আমাদের সবসময়ই বেঁচে থাকবে। ভীষণ ভালো, রবি ঠাকুরের এই গান আমাদের প্রত্যেকের হৃদয়ে একটা জায়গা করে নিয়েছে, বিশেষ করে এই ধরনের গানগুলো যেখানে আমরা বাংলা মাকে দেখতে পাই, যেখানে আমরা বাংলা প্রকৃতিকে দেখতে পাই। খুব ভালো, তারপরে গানে যাব, পরে কি শোনাবে? আজকে তো একটু মেঘ মেঘ করছে আকাশ আকাশ, এখন জানি না কি, তো আমি একটা রবীন্দ্রসঙ্গীত করব। বন্ধু আছে সাথে, কথা বলি বন্ধুর সাথে। সুপ্রভাত, নমস্কার, কে বলছেন ভ্যানগার্ড বন্ধু? হ্যালো, আমি ডালিয়া সঙ্গে কথা বলতে চাই, আমি ওর টিচার। হ্যাঁ ডালিয়া, শুনতে পাচ্ছে, বলুন আপনার নামটা যদি বলেন। হ্যাঁ ডালিয়া। হ্যাঁ মাসিমণি, নমস্কার। হ্যালো, তো এখানে বসে বসে ব্যায়াম করছি আর তোমার গানগুলো শুনছি, তো তোমার রবীন্দ্রসঙ্গীতটা যেটা সোনার বাংলা, হ্যাঁ মাসিমণি, খুব ভালো হয়েছে এটা, মাসিমণি আশীর্বাদ করবেন। আরেকটা রবীন্দ্রসঙ্গীত করলে ভালো হবে। আচ্ছা আচ্ছা, আমি অনেক ধন্যবাদ, রবীন্দ্রসঙ্গীতের গলা খুব ভালো, চেষ্টা করছি। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, ভালো থাকবেন। ভালো হচ্ছে, হ্যাঁ চলো তারপরে কি শুনবো? আমি এখন রবীন্দ্রসঙ্গীত আবার এসেছে আশা। আচ্ছা আশার, হুম আশার করছি, চলে যাচ্ছে, কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে যে ধরনের গরমে আমরা ছিলাম, আজকে দুদিন ধরে মনে হচ্ছে যে না আশার এসেছে এবার, তবু কিছুটা সময় এসেছে, মানে এতদিন তো এত একদমই ছিল না, ছিল না, ঠিক ঠিক, জানি না কিরকম হবে, একটু চেষ্টা করছি। চল আসে বৃষ্টি সুবাস পাতায়,
আশার আমাদের এখন ভীষণভাবে কাম্য, যদিও গত দুদিন থেকে একটু একটু করে বুঝতে পারছি যে আশার এসে গেছে। আজকে সকালবেলাও যখন আসছিলাম তখন একটু একটু করে বৃষ্টি পড়ছিল এবং আকাশটা পুরোটাই মেঘে ঢাকা ছিল। এই সময়টা আমরা বেশ ভালো লাগে, বর্ষারও তো একটা নিজস্ব চিত্র থাকে, বর্ষারও একটা সৌন্দর্য থাকে, ভালো লাগে এই সময়টাতে, এমনটাই যেন চাই আমরা। আরেকটা গান শুনি, তারপর বিরতিতে যাব। আমি এখন একটি নজরুল নজরুল করবে, চলো। মোরা ঝঞ্ঝার মত উত্তম, মোরা ঝরনার মত চঞ্চল, মোরা বিধাতার মত নির্ভর, মোরা প্রকৃতির মত সচ্ছল। মোরা ঝঞ্ঝার মত উত্তম, মোরা ঝরনার মত চঞ্চল, মোরা বিধাতার মত নির্ভর, মোরা প্রকৃতির মত সচ্ছল। মোরা ঝঞ্ঝার মত উত্তম, মোরা ঝঞ্ঝার মত উত্তম, আকাশের মতো বাধাহীন, মোরা মোর সঞ্চার বেদুইন, আকাশের মতো বাধাহীন, মোরা মোর সঞ্চার বেদুইন, বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল, মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা
ছাড়নার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভর, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা সিন্ধু জোয়ারে কলকল, মোরা পাগলা জোয়ারে করাতল, মোরা সিন্ধু জোয়ারে কলকল, মোরা পাগলা জোয়ারে করাতল, কল 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 ছল 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 কল 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 ছল 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 কল 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 ছল 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 কল 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 ছল ছল ছল, মোরা দিল খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মহিধর, দিল খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মহিধর, হাসি গান সম উচ্ছল, হাসি গান সম উচ্ছল, মোরা বৃষ্টি রজল বন ফল খায় শয্যা সে মন বনতল, মোরা বৃষ্টি রজল বন ফল খায় শয্যা সে মন বনতল, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভর, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভর, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝঞ্ঝার মতো উত্তম। কথা প্রত্যেকটা কথায় মনে হচ্ছিল যেন একটা উচ্ছলতা উদ্যমতা, যেটা নবীন প্রজন্মকে সাথে খুব যায়, এবং তার সাথে সাথে যারা প্রবীণ বা প্রৌঢ় রয়েছেন তাদের মানে মনটাকে যদি আমরা এরকম সতেজ রাখতে পারি সব সময়, তাহলে বোধহয় অনেকটা অনেকটা সময় ভালো করে কাটানো যায়। অসম্ভব একটি ভালো গান, ডালিয়া খুব ভালো চেষ্টাও করলো। এবার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাই, নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। আমরা এই মুহূর্তে দেখছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকাল, ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন বন্ধুরা। এরপর আমরা দেখছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকাল। আজকে আমাদের সাথে রয়েছে শিল্পী ডালিয়া বর্ধন সরকার, তবলায় রয়েছে মনীষ। বিরতির আগেও আমরা ডালিয়ার বেশ কিছু গান শুনলাম, আবারও শুনবো বাকি গানগুলো। ডালিয়া, এবার আমরা কি ধরনের গানে যাব? আমি শুভমিতার একটা গান করছি আর কি, মানে চেষ্টা করছি, আমি কখনো গাইনি, আজকে নতুন গান, প্রথম গাইছো, চলো। এমনিতে একটু বলি যে এমনিতে গান কত ছোট থেকে শিখেছো, বারবার শেখা শুরু করেছিলে? এমনিতে আমাদের গানে একটা পরিবেশ ছিল ঘরে, ছোটবেলা থেকে কিছু কিছু করতাম, মাঝখানে পড়াশোনার জন্য বন্ধ হয়ে গেছে, তো বিয়ের পরে আমি আগরতলা সুমিতানন্দিতে আমার মাসিমণি ওনার কাছে করছি, এখনো করছি আমি। আচ্ছা, এমনিতে কি ধরনের গান তুমি বেশি গাও? আমি এমনিতে রবীন্দ্রসঙ্গীত করেছি, ক্লাসিক্যাল আর লোকসঙ্গীতের কোর্সটা করেছি, আর এখন আমি নজরুল করছি। সব ধরনের গান করছো? আমার সব ধরনের গানে ভালোবাসি, আমি সাংঘাতিক ভালোবাসি, মানে গান গাইতেই ভালোবাসো? ঠিক, সব গানই আমার ভালো লাগে। চলো এবার আধুনিক শুনছি তাহলে। করছি, চেষ্টা করছি। যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই, যত ভাগে ভাগ করো না প্রেম, যত ভাবে
যত ভাগে ভাগ কর না প্রেম, যত ভাগে ভাগ কর না প্রেম, হৃদয়ে কিন্তু একটাই যে ভাবে তুমি সকাল হৃদয়ে ফেরার সঠিক কথা একটাই, কথার বাঁধনে হৃদয়ে ফেরার সঠিক কথা একটাই, যত ভাগে ভাগ কর না প্রেম, যত ভাগ ডাউন অনেক বেশি। এই গানগুলো ভালো লাগার মানে ভালো লাগে, গানগুলো ভীষণ ভালো লাগে শুভমিতার। এই গানগুলো সবসময় সুরগুলো একটু একটু অন্যরকম হয়, সুরগুলো একটু অন্যরকম হয়। তারপরে কি শুনব? আমি একটি বাংলাদেশের একটি লোকসঙ্গীত করছি, বাংলাদেশের শিল্পীর আর কি।
বহুল পরিচিত, বহুশ্রুত একটি গান। সবচাইতে যেটা মানে যতটুকু তথ্য জানি যে এটা একটা সুইসাইডাল নোট। তসলিমা নাসরিনের হাজবেন্ড যখন মানে সুইসাইড করছিলেন তখন উনি একটা কাগজে এটা লিখে গেছিলেন, পরবর্তী সময়ে সেটাই আমাদের কাছে এখন গান হয়ে। কিন্তু গানের কথা এবং সুর একটা বিশেষ জায়গা করে নিয়েছে, তবে ওই এটার প্রেক্ষাপটটা আমাদেরকে বড় দুঃখ দেয় ওটাই। এবার কি শুনবো বলো? আমি এখন লোকসঙ্গীত করছি লালন ফকিরের। চলো, কিছু আমাদের সময়ও কিন্তু একদম শেষের পথে, আমরা একটি গানই শুনতে পারবো।
একটি লালনের গান মানেই তো এক একটা শিক্ষা, এবং প্রত্যেকটা গানের মধ্যেই কিছু না কিছু আমরা উপলব্ধি করতে পারি, কিছু না কিছু আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। এবং এই গানটি যেটা গাইলে তুমি, এবং গানের কথাটা এতটাই সত্য, সময়ের কাজ আমাদের সময়ই করে নিতে হয়, সময় গেলে কখনো সাধন হয় না, কথাটা কিন্তু ঠিক। যেটা আমাদের যে বয়সে যে শিক্ষাটা দরকার, সেটা সেই বয়সেই কিন্তু আমরা শিখতে পারি। যাই হোক, আজকে সকাল ডালিয়ার সুরে সুরে গানে গানে আমরা কাটালাম, এবং ডালিয়াকে ধন্যবাদ জানাবো, এভাবে তোমার সঙ্গীত চর্চা চলতে থাকুক। আমি ধন্যবাদ জানাতে চাই নিউজ ভ্যানগার্ড চ্যানেলকে আমাকে এখানে নিয়ে আসার জন্য, অবশ্যই মানে ওনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে আপনাকে অনেক বেশি। আমরা এবার আজকের মতো করে শেষ কর, মানে শেষ হওয়ার সময় হয়ে গেছে। আবার দেখা হবে ঠিক আগামীকাল এই সময় এই চ্যানেলে, আপনাদের প্রিয় অনুষ্ঠান সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমার সকালে। আজকের মতো করে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরে থাকবেন, আর অবশ্যই নিউজ ফ্যানগার্ডের সাথে থাকবেন। নমস্কার।